আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক, ধুবুরী আলিবুদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, নাগরপুর, টাঙ্গাইল। তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সে টপিকসটা হচ্ছে সেন্টেন্স। আমরা বিগত ক্লাসে সেন্টেন্সের কয়টি অংশ সেটা কিন্তু শিখে নিয়েছি। আজকে আমরা শিখব অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাই না? আমরা জানি সেন্টেন্স কাকে বলে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে শিখব অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আচ্ছা দেখি আমরা এখন কি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমি মুখে বলবো, তোমরা একটু লিখে নিতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমি আবার বলছি, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনামূলক বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন হি প্লেস ফুটবল, তাই না? হি প্লেস ফুটবল। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার প্রথম উপায় হচ্ছে প্রথমে সাবজেক্ট দ্বারা শুরু হবে, প্রথমেই সাবজেক্ট, যেমন আই, ইউ, হি, সি, দে, আওয়ার ইত্যাদি সাব দ্বারা শুরু হবে প্রথমেই। এই যে দেখো, হি দ্বারা শুরু হয়েছে না, এইটাই সাবজেক্ট, এটা ভার, এটা অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা আমি মুছে ফেলি। তারপরে আসছে কি ইন্টারোগেটিভ। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। আমি আবার বলে দিচ্ছি, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ডু ইউ ডু, শেষে কী চিহ্ন? ইন্টারগেশন চিহ্ন, অর্থাৎ জিজ্ঞাসা সূচক চিহ্ন। তাহলে হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো, এ দ্বারা আমরা কী বুঝলাম, কোনো প্রশ্ন করা হয়েছে তুমি কী করো। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তাহলে আমি কী বুঝলাম, যে আমার বাবার নাম কী সেটা আমি প্রশ্ন করলাম, তাই না? জানতে চাইলাম বা জিজ্ঞাসা করলাম। শেষে এই চিহ্ন থাকলে, নোট অফ ইন্টারগেশন মার্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা চিনে নেব সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপরে কি আসছে? ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি আবার বলে দিচ্ছি, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন আদেশ করলাম, গো আউট, বাইরে যাও, আদেশ করলাম না? তাহলে কি আদেশ করলে কি, অর্থাৎ হা বদক যদি থাকে তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হবে, যে গো আউট, গো অর্থ কি যাওয়া, আউট মানে বাইরে, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর যদি বলি বাইরে যায়ও না, তাহলে কি হবে, যেও না, তাহলে ডু নট গো আউট, না বদক হয়েছে না, ডু নট দ্বারা শুরু হয়েছে। যদি
आबोधक है ताहले मूल भार्ब द्वारा शुरू होबे आर जदि नाबोधक है ताहले डू नॉट द्वारा शुरू होबे डू नॉट गो आउट बाहरे जेओ ना ताहले कि आदेश निषेध उपदेश जेमन कि नेवर टेल ए लाई कखनो मिथ्या बोलियो ना ताहले कि एटा एकटा उपदेशमूलक ना Always speak the truth, सर्वदा सत्य कथा बोलिबे ए द्वारा आमरा कि बुझलाम आदेश उपदेश निषेध तारपर आरेकटा कि आछे अनुरोध अनुरोध बोझाय जे सेंटेंस द्वारा कोनो ओई जे बोलछे अनुरोध ताहले अनुरोध बोलते कि बोझाबे प्लीज Give me a pen. তাহলে কি বোঝাইলো প্লিজ প্লিজ বলতে কি বোঝাইলো অনুরোধ বোঝাইলো না যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যে অনুরোধ করছি না যে দয়া করে আমাকে একটি কলম দাও এটাই অনুরোধ বোঝাচ্ছে আবার কিছু আছে অনুমতি অর্থে সেটা কি দ্বারা শুরু হবে লেট দ্বারা শুরু হবে যেমন Let me go out. আমাকে বাইরে যাইতে দেন লেট দ্বারা শুরু হয়েছে না এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার প্রথম উপায় হচ্ছে প্রথমেই মূল ভার্ব অথবা ডু নট অথবা প্লিজ অথবা লেট ইত্যাদি দ্বারা শুরু হবে ক্লিয়ার হয়েছ এখন আসছে কি অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে আমি আবার বলে দিচ্ছি যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে দেখো আমি উদাহরণ দিচ্ছি প্রথমে মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও তাহলে কী দ্বারা শুরু হয়েছে মে তারপরে আরেকটা দিচ্ছি দেখো লং লিভ মাই ফাদার তাহলে কী দ্বারা শুরু হয়েছে লং দ্বারা শুরু হয়েছে অপটেটিভ সেন্টেন্স চেনার প্রথমেই উপায় হচ্ছে তোমাকে প্রথমে মে অথবা লং দ্বারা শুরু হবে যে মে দ্বারা শুরু হয়েছে না মে ইউ বি হ্যাপি আরেকটা হচ্ছে লং লিভ মাই ফাদার আমার বাবা দীর্ঘজীবী হোক তাহলে মে অথবা লং দ্বারা শুরু হলেই সেটা আমরা চিনে নেব যে এটা অপটেটিভ সেন্টেন্স আরেকটা কি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো হাসি কান্না সুখ দুঃখ বিষাদ ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা কোনো হাসি কান্না সুখ দুঃখ বিস্ময় আশ্চর্য ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ এটা কি সুন্দর পাখি প্রশ্ন কিন্তু করা হয় নাই এখানে আশ্চর্য বোঝাইছে কি সুন্দর পাখি হোয়াট দ্বারা শুরু হয়েছে না এবং শেষে কি নোট অফ এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ এক্সক্লেম বিস্ময়সূচক চিহ্ন থাকলেই আমরা বুঝে নেব সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে যেমন আরও আছে
हाउ नाइस योर हेयर इज, तुम्हार चूल कत सुंदर। এটা কি সুন্দর বোঝাইছে না? এটা কিন্তু একটা আনন্দ প্রকাশ করছে। আবার কিছু আছে দুঃখ, সুখ। আচ্ছা সুখ দিয়ে করে নেই, উড়রে। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। আমরা যখন খেলায় জিতি তখন আমরা হুররে বলি না, যে আমরা খেলায় জিতেছি। তাহলে এই যে নোট অফ এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। আরেকটা আছে দুঃখ, যেমন কি এলাস। অ্যালাস মাই ফাদার হ্যাজ গান, হায় আমার বাবা চলে গেছে। এ দ্বারা কী বোঝাইল? এই যে অ্যালাস, হায় আমার বাবা চলে গেছে, এটা কি দুঃখ বোঝাইল না? অর্থাৎ এই চিহ্ন থাকলেই আমরা বুঝে নেব যে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার হয়েছ? অর্থাৎ আমরা পাঁচটা সেন্টেন্স সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করলাম। আশা রাখি আগামী ক্লাসে তোমাদের এই সম্পর্কে প্রশ্ন করা হবে, কোনটা কোন ধরনের সেন্টেন্স। ঠিক আছে, আজকের মতোই এটাই শেষ। তোমরা ভালো থাকো, করোনামুক্ত থাকো, এটাই আমার পক্ষ থেকে তোমাদের কাছে দোয়া রইল। থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।